গোপন সূত্রে খবর পেয়ে ছজনের এক ডাকাত দলকে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পিকলু মণ্ডল, সন্তোষ মণ্ডল, ছোটন সাহা, বাবলু মণ্ডল, উজ্জ্বল মণ্ডল এবং শ্রীনিবাস মণ্ডল। ধৃতরা মালদার বৈষ্ণবনগর, কালিয়াচক এবং মুথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। চাঁচল থানা এলাকার একটি কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিল ওই ডাকাত দল। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বোলেরো গাড়ি সহ ওই ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, গ্যাস কাটার সহ বেশ কিছু ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের সোমবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আরসিটিভি সংবাদ, মালদা।